আজকে আমি ধারের বিষয় নিয়ে বলবো। আমার এক বন্ধু, সে বলল যে তোমার একটা ভিডিও অন্তত দেখাও যে ধার সম্বন্ধে। তা ধারে যারা জর্জরিত হয়ে যায় প্রতিদিন প্রতিনিয়ত, একদিন থেকে শুরু করে এক বছরের মধ্যে অনেকে 5,000 থেকে শুরু করে 10,000, কেউ 1,00,000, 2,00,000, 5,00,000, যাদের যেমন ক্যাপিটাল তারা সেই অনুসারে তারা ধার দিয়ে ফেলে কোনো না কোনো মতে। সেই জন্য ধার নিয়ে বলবো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কমেন্টস করুন। আপনারা যত কমেন্টস করবেন তত আমার বলতে সুবিধে হবে। আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমার আপনার কাছে নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে চলে যায়। তো এবার ধার নিয়ে বলবো। ধার আমরা যেখানে আমরা ব্যবসা করছি, সবথেকে বড় কথা, যেখানে আমরা ব্যবসা করছি সেখানে যে যার জায়গায় প্রত্যেকের এলাকায় প্রত্যেকেই পরিচিত, সমস্যাটা এইখানেই। পরিচিত হলেই কিন্তু কোনো না কোনো রকমভাবে ধার হতেই পারে। যারা আপনার এলাকায় দেখবেন বিজনেস করে চলে যাচ্ছে সকালবেলা, যারা মাছ বিক্রি করে চলে যাচ্ছে, প্লাস্টিকের গামলা বিক্রি করতে চলে আসে সকালবেলায়, বা সবজি বিক্রি করতে, তাদের কাছে সাধারণত ধার হয় না বললেই চলে। তারা মাসে হয়তো একবার সেই পাড়ায় ঢোকে, গলিতে ঢোকে, সেই জন্য তারা ধার আমরা নিতে পারি না। তাদেরকে চিনি না, তার থেকে দেবে না, সেও দেবে না, এটাই সবচেয়ে মুখ চেনাচিনি হলে ব্যাপারটা ঘটে থাকে বেশিরভাগ। যদি আপনাদের সেরকম যদি সুবিধে থাকে তাহলে আপনারা ইচ্ছা করলে ওই ধরনের ব্যবসা করতে পারেন। যাদের একান্ত সেরকমভাবে কোনো রকম ব্যবস্থা নেই তারা কী করবেন? ছোটো হয়তো দোকান আছে, বড় দোকান আছে, মাঝারি দোকান আছে, বিভিন্ন রকমের দোকান হতে পারে, অনেকের অনেক রকম এক্সপিরিয়েন্স নেই। আমার অনেক বছরের যেহেতু এই বিজনেসের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স আছে ধারের সম্বন্ধে, সেই জন্য আপনাদের বলতে পারি যে ধার আমরা কাকে দেবো কাকে দেবো না। আমি যেহেতু অনেক টাকা লস খেয়েছি সেই জন্য আমার অভিজ্ঞতাটা যেহেতু বেশি, সেই জন্য এই বিষয়ে আপনারা আপনাদের বন্ধু বান্ধবের মধ্যেও শেয়ার করবেন। তা ধরুন আপনার দোকানে কোনো গরিব লোক এলো, যে কোনো দোকান হতে পারে, মুদিখানা হতে পারে, ভ্যারাইটি স্টোর্সের দোকান হতে পারে, জামাকাপড়ের দোকান হতে পারে, ছোটোখাটো হয়তো বিভিন্ন রকম দোকান আছে, সেসব ক্ষুদ্র মাঝারি পার্লার দোকানের ক্ষেত্রে বলছি, ধার হচ্ছে আমরা কাকে দিই না, গরিব লোককে দিই না। দেখুন, যে দিতে পারবে না আমরা কিন্তু তাকে বুঝি এই সঙ্গে সঙ্গে যে এই লোকটা গরিব লোক আছে, একে আমি ধার দিতে পারবো না। মানে ভিখারিকে ধরুন কথার কথা বলছি, দিচ্ছেন না, আপনি হয়তো স্বেচ্ছায় হয়তো 2 টাকা 5 টাকা দিলেন, সেটা আলাদা ব্যাপার যে সে ভিক্ষা করতে এসছে, বা সেই ধরনের ক্যাটাগরির লোককে আপনি কখনো ধার দেন না, জানেন উনি টাকা দিতে পারবেন না, তাই ওকে কোনো রকম প্রোডাক্ট আপনি ওকে দিচ্ছেন না, যে কোনো জিনিসই দিচ্ছেন না, কারণ পাচ্ছেন বলে। কিন্তু যার কাছে আপনি টাকা পেতে পারেন, আপনি সেটা মনের মধ্যে, মানে এটা সাইকোলজিক্যাল ব্যাপার, এটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার, যেটা আমরা ভাবি মনে মনে, মানে মনে মনেই এটা কল্পনা করে থাকি যে আমাদের টাকাটা সে দিয়ে দেবে। সে যা তার যেহেতু একটা বাইক আছে বা সাইকেল আছে বা ও বাড়িটা বেশ বড় সড়ো আছে বা সে চাকরি করে, বিভিন্ন রকম বিজনেসের সাথে যুক্ত, আজ নাহলেও কালকে টাকাটা পেয়ে যাব। আপনি তার কথা শুনে আপনার যে কোনো প্রোডাক্ট আপনি দিয়ে দেন সঙ্গে সঙ্গে। তা আমরা যাকে গরিব তাকে কিন্তু একটা টাকাও আমরা দেবো না, আর যদিও বা দিয়ে থাকি সেটা গরিব বলেই দিই। আর যার পয়সা আছে, গাড়ি আছে, তাকে আমরা দিয়ে দিই, আর বা চাকরি করে, অনেক ধরনের ব্যবসা করে, তাকে দিয়ে ফেলি, তার কারণ সে টাকাটা দিয়ে দেবে বলে। এইটা মাথার মধ্যে ঢোকাতে হবে। তাহলে দিতে পারছে কে আর দিতে পারছে না কে, এটা নিয়ে আমরা বলছি। এবারে বলি, বিজনেস যেহেতু নিজের জায়গাতেই করতে হবে, প্রত্যেকের জায়গায় অ্যাকচুয়ালি সবসময় চেনার জন্য তার নিজের ক্ষতি হয়। সে হয়তো অনেক বছর ধরে বিজনেস করছে, তার কিন্তু কোনো রকম মানে উন্নতি হয়নি অ্যাকচুয়ালি, যেটাকে বলা হয়, মানে কারণ উন্নতি হয় না, তার কারণ সে যেহেতু ধার নিয়ে চলে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, কাউকে কিছু বলতে পারছে না, বন্ধু থেকে চেনাশোনা যতই লোক আছে। অতএব এবার থেকে আপনাকে নিজেকে কঠোর একটা মনোভাব নিতে হবে, সকালবেলা মনে মনে একটু মানে ধ্যান করার মতোই বলতে হবে যে আমি কাউকে ধার দেবো না, আর ক্যাশে বিক্রি করব, বা যে মালটাই আমার বিক্রি হবে সেটা আমার সম্পূর্ণ টাকা দিয়েই আমি ওটাকে বিক্রি করব। এটা আপনাকে লিখতে হবে দেয়ালের গায়ে, বা আপনার মনে মনে তো অবশ্যই লিখতে হবে, এবং আমি দেয়ালে যেমন লিখেছি আমি দেখাবো, তা আমি দেখাই আরেকবার। এবার থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বলি, আপনি যে জিনিসটা বিক্রি করছেন, আপনি ক্যাশে কিনে নিয়ে এসছেন, সেই মালটা যতই যাই হোক আপনি
পুরো টাকাটা, পুরো মালটা যখন আমাকে দিচ্ছেন, ধরুন কথায় কথা বললাম এই দেশলাইয়ের বাক্সটা আপনি পুরোটা আমাকে দিচ্ছেন, ঠিক আছে, এবার আমি যদি ধার নিয়ে চলে যাই পুরোটাই আপনার লস। এবার আপনাকে কাস্টমারকে এটা বলা শিখতে হবে, প্রতিদিন প্রতিনিয়ত বলা শিখতে হবে, বা দেয়ালের গায়ে প্রতিদিন লিখতে হবে, মানে বড় বড় করে লিখবেন মানে কাগজের ওপরে, যে আমি পুরো জিনিসটা যেমন পুরোটা আপনাকে দিয়েছি আমি পুরো জিনিসটাই আপনার থেকে নেব, মানে পুরো টাকাটাই নেব। এটার দাম যেহেতু এখন যদি এক টাকা হয়, এক টাকাটাই সঙ্গে সঙ্গে আগে দিতে হবে, তারপরে মাল দেবো, না তো আমি বিক্রিই করবো না, ডাইরেক্ট আমি বলবেন। আর একটা জিনিস বলে দিচ্ছি যেটা অনেকে করতে পারবে না হয়তো, কিন্তু আমি এটা করতে পেরেছি যেহেতু আমার বললাম অভিজ্ঞতা যেহেতু অনেক দিন হয়ে গেছে, সেই জন্য আমি এটা পরিষ্কার করে লিখে দিয়েছি। কোনো ব্যক্তি মাল নেওয়ার পরেই যদি ধরুন এক মিনিট থেকে দু মিনিটের পরেও ধরুন মারা যেতে পারে, ধরুন সেক্ষেত্রে কী করবেন? আপনার থেকে ধরুন কোনো মাল নিয়ে গেছে, ধরুন কথা কথা বলছি, ধরুন এই মালটা আপনার থেকে নিয়ে গেছে, নিচ্ছে সে, এটার দাম এক্ষুনি 400 টাকা কাছাকাছি দাম আছে এই প্যান্টটার, এবারে আপনি তাকে বলবেন যে নিয়ে যাওয়ার পরে যদি সে তার বাড়ির কোনো বাড়ির লোকজন বা কোনো আত্মীয় স্বজন বা তার বাড়িতে জন্মদিন হতে পারে সে টাকা দিতে পারবে না, বা সেই ব্যক্তি যদি মারা যায় আপনি ডাইরেক্ট বলবেন না, কিন্তু আপনি মারা যাবেন বলবেন আমি মারা গেছি প্রথমে বলবেন, মানে যে দোকানদার সে বলবে আর কি, মানে আমি যদি মারা যাই বা তারপরে আপনি বলবেন, আপনি নিজের ওপরে আগে চাপ দেবেন, কারণ কাস্টমারকে আপনি কখনও কষ্ট দিতে পারবেন না, ডাইরেক্ট প্রথমে বলতে পারবেন না, তার কাস্টমার কেটে যাবে, সেই জন্য বলতে হবে প্রথমে বলবেন যদি আমি মারা যাই অথবা আপনি যদি মারা যান তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে আপনার টাকাটা পেতে আমার অনেক দেরি হবে, আপনার বাড়িতে যখনই যাবো বা তারপরেই যাবো তখন বলবে আমাদের বাড়িতে একজন মারা গেছে সেই টাইমে কেউ টাকা চায়, তার পাড়া প্রতিবেশী বা আপনি নিজের বিবেকের কাছে আপনি হেরে যাবেন। এবার আপনি তার 1.5-2 মাস পরে যাবেন বলবেন আমি আমার শ্রাদ্ধের কাজ সবে সেরেছি আমি এখন টাকা দিতে পারছি না, সেক্ষেত্রে কী করবেন? তারপরে পরেই কিন্তু আবার অসুবিধা শুরু হবে, জন্মদিন, ভাইফোঁটা, বিয়ে বাড়ি পড়বে, এরকম প্রতিদিন, তারপর দুর্গাপুজো, কালীপুজো, মানে একটার পর একটা লেগেই থাকবে। এবার আপনি ধরুন দিলেন আজকে, পেতে পেতে আপনি হয়ে গেলে 6 মাস 5 মাস থেকে শুরু করে 1 বছর 1.5 বছর হয়ে যাবে, 2 বছর হয়ে যাবে, আপনি ভুলে যাবেন। এবার একটা কাস্টমারের পেছনে একটা টাকা পেতে আপনার যদি 2 মাস 4 মাস 6 মাস 1 বছর, আমি তো এক একজনের কাছে হয়তো 5 বছরও পাই, 6 বছরও আছে এরকম, তা এরকম যদি হয় তাহলে আপনার বিজনেস তো অবশ্যই খারাপ হবে, আপনি আর কোনো দিন কিছু উন্নতি করতে পারবেন না, ব্যবসা চলবে আপনি হয়তো বেঁচে থাকবেন কিন্তু আপনার জীবনে উন্নতি হবে না। আপনার বাড়িতে ধরুন কেউ কোনো ব্যক্তি ধরুন এসেছে আপনার আত্মীয়, আপনি ধরুন কোনো জিনিস কিনতে যাচ্ছেন আপনার পকেটে টাকা নেই কিন্তু আপনার টাকা দিয়ে সে হয়তো অন্য জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, সে দেখুন ঘুরতে যাচ্ছে বলবে আবার যে আমি এখানে ঘুরতে গিয়েছিলাম খুব ভালো ভালো জায়গা ঘুরে এলাম, কিন্তু আপনার টাকা কিছুতেই দেবে না। সেই জন্য আপনাকে মনটাকে কঠিন করতে হবে, তার জন্য বলি বারে বারে যে আপনাকে বলতে হবে যে আপনি আমার থেকে পুরো মাল নিয়েছেন, পুরো টাকা দেবেন, আর এটাই আমি করি, হাফ নেবো না আমি, তাহলে হাফ জিনিস দেবো হাফ নেবো। আর কোনো ব্যক্তিকে কখনো হাতে কখনো মাল দিয়ে দেবেন না, অনেক সময় বাড়িতে নিয়ে যায় কোনো মাল, ধরুন একটা প্রোডাক্ট নিয়ে গেলো দেখাতে, ধরুন এই প্যান্টটা সে দেখাতে নিয়ে চলে গেলো বাড়িতে, সে কিন্তু আর ফেরত আসবে না, অনেক সময় আসে না, মানে 50 জনের মধ্যে 4 জন ফেরত আসে আর বাদবাকি ব্যাস হয়ে যায়, ভুলে যায়, আসতে পারে না, বৃষ্টি পড়ছে, তারপর পড়াতে এসেছে, এরকম করতে করতে আপনার 6-7 দিন, তার মাঝখানে আপনার যদি কোনো কাস্টমার আসে তখন সেই ক্ষেত্রে আপনারই লস। অতএব বাড়িতে নিয়ে যেতে গেলে পুরো টাকা নিয়ে নেবেন, অতএব নয় 2 গুণ টাকা নিয়ে নেবেন। এইভাবে না বিজনেস করলে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না, পুরো টাকা যদি না নিয়ে নেন, আপনার বাড়ির পাশে হোক একটু ঘরের মধ্যে দেখাতে নিয়ে যাচ্ছি বলে অনেক সময় দেখবেন অনেকে টাকা দিয়ে যায় না, বা এখন এখন দিতে পারছি না, দাদা হাসি মুখে বলে দিল, এবার আপনি হয়তো বলেন ঠিক আছে এ তো রোজই আমার বাড়ির সামনে দিয়ে যায় তাহলে দিয়ে যাবে, কিন্তু ওই আপনার ওই সময়টাও গেল, আপনার মালটা গেল, আপনার কাস্টমারটাও নষ্ট হবে, প্রতিদিন আপনার নষ্ট হবে। ওই জন্য কাউকে কখনো ধার দেবেন না আর নিজে কখনো ধার নেবেন না, তাহলে এই ব্যাপারটা কিন্তু আপনার মনের মধ্যে একটা কঠিন একটা জায়গা তৈরি হবে। আর একটা বলতে পারেন যে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা জমিয়ে মাল কিনুন, তাহলে দেখবেন অনেকে পিছিয়ে যাবে, যারা পিছিয়ে যাবে যাবে, আমার দরকার নেই, ভালো কাস্টমার 2-1 জন থাকাই দরকার। আপনার সারাদিনে ধরুন আমি একটা বলছি, আপনার সারাদিনে 500 টাকার বিক্রি হয় কথার কথা, এবারে 1 সপ্তাহ পরে দেখলেন আপনার ধরুন 1.5 হাজার টাকা বেরিয়ে গেছে,
মানে ধারের খাতায় চলে গেছে, সেক্ষেত্রে তাহলে লাভ হলো না লস হলো? তাহলে আপনাকে প্রতিটা কাস্টমারকেই বলতে হবে, আর আপনার সারাদিনে দুটো বিক্রি হোক তাই ভালো, তিনটে বিক্রি হোক, সারা সপ্তাহে 15টা কাস্টমারই হোক, 15টাই ক্যাশ হোক, আপনার মাল দেখবেন কোন মালটা বেশি বিক্রি হচ্ছে সেই দিকেও আপনাকে মনোযোগ দিতে হবে। যে মালটা বেশি বিক্রি হয়, যেটা নষ্ট কম হয়, সেই ধরনের প্রোডাক্টই বেশি করে তুলুন। উল্টোপাল্টা মাল তুলবেন না, কোনটা বিক্রি হয় সেই ধরনের কোয়ালিটি তুলুন, রং দেখে কিনুন, সাইজ দেখে কিনুন, আর যেটা হচ্ছে সবসময় কারেন্ট কোয়ালিটি, যেটা মার্কেটে সবসময় চলছে সেইটা তুলুন, যেটাতে লাভজনক হতে পারে মনে হয় সেইটা বুঝে তুলুন আর সেটাই বেশি তুলুন। উল্টোপাল্টা মাল তুলে দোকান ভর্তি হবে, ঘরের মধ্যে ভর্তি হবে, ভেঙে চুরে যাবে, অনেক জিনিস আছে খারাপ হয়ে যায়, সেই সব জিনিস তুলবেন না, যেগুলো দেখবেন একদম নর্মাল অনেক দিন যাবে, 6 মাস থেকে 1 বছর 2 বছরের মধ্যে যায়, সেই সব জিনিসগুলো তুলুন, তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার সবকটাই বিক্রি হয়ে গেছে। এগুলোকে মাথায় রাখার চেষ্টা করুন। তাহলে আমি আবার থার্ড পার্টের আগের পার্ট একটা করেছিলাম, এটা সেকেন্ড পার্ট, এটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও ছাড়ছি, সেটা দেখতে থাকুন।